আজকের দিনে আমার একটা ঘটনা ভিডিও ছেড়েছি, তৃণমূলের বীরভূম জেলার ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল মমতা ব্যানার্জির যে পার্টিটা বড় একজন নেতা, ওনার নাম হচ্ছেন শেখ কাজল, কাজল শেখ, নানুর থানাতে পাপুড়ি গ্রামে ওনার বাড়ি, খুব বড় মাপের একজন লোক। আজকে আমার মাদ্রাসায় তিনি দেখতে এসেছিলেন, আজকে সকালবেলাতে মোবাইলে ছেড়েছি ওটা দেখবেন, সিকিউরিটি গার্ড পুলিশ পুলিশ নিয়ে এসেছিলেন আমার মাদ্রাসাতে, এসে দেখে যাওয়ার পরে বলছেন যে আপনার মাদ্রাসা শুনেছি, মলি সাহেব কোনোদিন দেখিনি, তা এই নেন আমার পকেটে যে কটাই টাকা ছিল আপনি সব নিয়ে নেন, আর আপনার মাদ্রাসা কি করে বড় করে আরো তোলা যায় আমি মাথায় রাখলাম, আর যত এতিম বাচ্চা আছে অবশ্যই আমি তাদের পাশে সর্বক্ষণ আছি, আপনি যেটাই দরকার হবে আমাকে বলবেন। এই নেতাটা প্রশংসা করছি না, বোঝানোর জন্য বলছি, গত লকডাউনে গরিব দুস্থ মানুষদের জন্য ফ্রিতে মুদিখানার দোকান সবজির দোকান নিজের গ্রামে বসিয়েছিলেন যাতে মানুষ বিপদে না পড়ে যায়। এই লোকটাকে আমি কি করে খারাপ বলবো? সব নেতাই যে খারাপ এটা হতে পারে? হতে পারে না, কিছু ভালো নেতা অবশ্যই আছে, তার মধ্যে আমার চোখে এই মুহূর্তে সারা পশ্চিম বাংলার আমার কাজল ভাই, উনির সঙ্গে যা ব্যবহার করে দেখলাম একজন বড় মাপের মানুষ, আল্লাহ ওনাকে আরো বড় জায়গায় পৌঁছে দিক, আরো বড় জায়গা। এরকম কিছু ভালো নেতা খুঁজে পাওয়া যায়? এদের এই রকম ভালো আছে, কিন্তু অধিকাংশ নেতা তাদের চরিত্রের দিকে তাকিয়ে দেখুন, রাতে এক রকম কথা বিকেলে আর এক রকমের কথা। অথচ মোহাম্মদ সাল্লাম নেতা কাকে বলে এই দেখুন, আপনাকে একটা জিনিস দেখাই, দেখলে অবাক হয়ে যাবে। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? 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 এতক্ষণ যা শুনেছেন সব যদি ভুলে যান আমার আপত্তি নেই, এই কথাটা মনে রেখে অবশ্যই যেতে হবে। হযরত আবু হুরায়রা বলছেন যে আমি যখন ইসলাম কবুল করলাম, নেতা কার নাম, ইসলাম যখন কবুল করলাম তখন এক বেলা খেতে পাই, দু বেলা খেতে পাই না, তা আল্লাহর নবী যেখানে খুতবা দিতেন ওই মেম্বারের কাঠের সাইডে আমি হেলান দিয়ে শুয়ে থাকতাম ক্ষুধার কারণে, আল্লাহ খিদা লাগতো। তাই হযরত আবু হুরায়রা বলছেন একদিন এত খিদা পেল মসজিদ আর বসে থাকতে পারলাম না, রাস্তায় বেরিয়ে পড়লাম যে যদি আমাকে দেখে যদি কারুর দয়া হয় তাহলে আমাকে কিছু ডেকে খেতে দেবে। ধুলাবালি অবস্থাতে রাস্তাতে শুয়ে আছেন, হযরত আবু বক্কর আসছেন ওই রাস্তা দিয়ে, তা আল্লাহর নবীর সাহাবী তো খুব লাজুক লজ্জাশীল, তা ডাইরেক্ট খাদ্য চাইতে পারবেন না বলে আবু বক্করকে একটা কৌশল করে বলছেন, আবু বক্কর কোরআনের ওই আয়াতের ব্যাপারটা আমাকে একটু বলে দাও না। হযরত আবু বক্কর আয়াতটা বলে দিয়ে চলে গেলেন। হযরত আবু হুরায়রা ভাবছেন যে আবু বক্কর যদি আমার দিকে একবার তাকায় আর আমার চোখে ধুলোবালি অবস্থায় যদি দেখে হয়তো মনে একটু দয়া হতে পারে, বা আমাকে জিজ্ঞাসাটুকু করতে পারে যে কি খেয়েছো আবু হুরায়রা তুমি। হযরত আবু বক্কর চলে গেলেন। নেতা কার নাম এটা বলছি। এরপরে আসছেন হযরত ওমার। হযরত ওমার যখন আসছেন আবু হুরায়রা ভাবছেন যে হযরত আবু বক্কর তো কিছু বললেন না চলে গেলেন, তা ওমারকে একবার বলি দেখি ওমার কিছু করে কি না। ওমারকে বলছেন, ওমার ভাই কোরআনের এই আয়াতটা সম্পর্কে একটু বলুন। হযরত ওমার কোরআনের আয়াত বলে চলে গেলেন। আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে আজ আর মনে হয় খাওয়া হবে না, আল্লাহু আকবার। এরপরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আবু হুরায়রাকে দেখি মুচকে হাসছেন, আবু হুরায়রাকে বলছেন এই অবস্থা কেন, বলছে আল্লাহর রসুল এত খিদে লেগেছে থাকতে পারছি না, রাস্তাতে শুয়ে পড়েছি, যদি কারুর দয়া হয়
আল্লাহর নবী বলছেন আবু হুরায়রা চলো আমার বাড়িতে এসো। আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছেন, আমি আল্লাহর নবীর পিছনে পিছনে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম বাড়িতে গিয়ে এক পেয়ালা দুধ বার করলেন, এক পেয়ালা, কতটা? এক পেয়ালা দুধ বার করার পরে তিনি বললেন দুধ কোথা থেকে এসেছে? বলছে দুধ হাদিয়া এসেছে। বলছে তাই? বলছে হ্যাঁ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রার দিকে হেসে দিয়ে বললেন আবু হুরায়রা দেখো কত বরকতের খাবার, যাও ওই আসহাবে সুফপাতে যত লোক নতুন ঈমান এনে না খাওয়া অবস্থাতে পড়ে আছে সবাইকে গিয়ে ডেকে আনো। আবু হুরায়রা ভাবছে দুধ তো মাত্র এক পেয়ালা, আবার আল্লাহর নবী অতগুলো লোক ডাকতে বলছেন, প্রায় 500-550 লোক, এক পেয়ালা দুধ এটা কি সম্ভব? সম্ভব নয়। কিন্তু নবীজি বলেছেন কথা অমান্য করা যাবে না। আবু হুরায়রা লোক ডাকতে যাচ্ছেন বটে, তবে মন কিন্তু খুব খারাপ, যে মনে হয় আমার আর খাওয়া হলো না। লোক চলে এলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন দাও দাও সবাইকে দুধ পান করাও। এক পেয়ালা দুধ, কতটা দুধ? এক পেয়ালা। এক এক করে সবাই পান করলেন, 500-550 লোক পান করা হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী পান করলেন লাস্ট। আবু হুরায়রা ভাবছেন আর দুধ তো নেই, আমার আর হলো না। আল্লাহর নবী পেয়ালাটা আবু হুরায়রার হাতে তুলে দিয়ে বলছেন আবু হুরায়রা পান করো, পান করো। আবু হুরায়রা পান করলেন। আল্লাহ নবী আবার বলছেন আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা আবার পান করলেন। আল্লাহ নবী বলছেন আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা বলছে আল্লাহর নবী আর তো পেটে জায়গা নাই। দুধ কতটা? এক পেয়ালা। কতজন লোক খেলো? 500-550 জন। এটা নবীর জন্য ছিল কি? মুজেজা, 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 অলৌকিক ব্যাপার সহজে করে দিতে পারে তার নাম কি? মুজেজা। এই দেখুন আপনাকে নেতা দেখাই, সরকারি মাল এসেছে 20 বস্তা ভুট্টা, আগে থেকেই 5 বস্তা পাকুড়ে বিক্রি করে দিয়েছে, 15 বস্তা গ্রামে ঢুকিয়েছে, নিজের চাচাতো ভাই নিজের ভাই বোন এদেরকে দিয়েছে আবার 8 বস্তা, থাকে আর 4 বস্তা গ্রামের মাঝখানে রেখে দিয়ে বলছে তোরা ভাগ করে লে, প্রয়োজনে মারামারি কর, এ তোরা সব মরে যা। নিজের বোনদেরকে দিয়ে দিয়েছে 1 বস্তা করে, আর আর দিয়ে দিয়েছে পাকুড়ে আলাদা করে 5 বস্তা বিক্রি করে। এটা আমাদের নেতাদের চরিত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ বিশ্বনবী বলছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন দায়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল যারা তাদের অধীনস্থে থাকা মানুষদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। এই গ্রামের যিনি নেতা আছেন, এই গ্রামের একটা মানুষ যদি এক বেলা খেতে না পায়, এই গ্রামের যিনি নেতা আছেন, একটা মানুষ যদি পয়সার কারণে চিকিৎসা থেকে যদি দূরে থাকে, এই গ্রামের যিনি নেতা আছেন, একটা মানুষ যদি বিপদে পড়ে যায়, অবশ্যই ওই নেতাকে কিয়ামতের মাঠে কাঠ গড়াতে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, লাগবেই। অত সহজ নয়। পৃথিবীতে একজন নেতা ছিলেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 63 বছর বয়সে একটাও তার বিরুদ্ধে মামলা নেই, দেখাতে পারবেন? একটাও কোন জায়গায় কোর্টে বিচার করা হয়েছে যে মুহাম্মদ কারুর টাকা মেরে খেয়েছে? ব্যাপার আছে? কারুর মেয়ের দিকে চোখ তুলে দেখেছে? কাঠগড়াতে বিচার হয়েছে? সারা পৃথিবীর যত দার্শনিক, যত সাহিত্যিক, যত হাই এডুকেটেড মানুষ, যত এমএলএ, যত এমপি, যত মন্ত্রী, যত রাষ্ট্রপ্রধান, সারা পৃথিবীতে যত দামি মানুষদের নামে ইতিহাস লেখা হয়েছে, প্রত্যেক মানুষের চরিত্রের ব্যাপারে লাল কালির দাগ আছে, আছে না নেই? একজন মানুষ লাল কালির দাগ নিতে পারেননি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, অবশ্যই নবী আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করা হয়েছে। আচ্ছা বলুন তো, একটা লোক ভালো মানুষ, এটা সব থেকে সার্টিফিকেট কে দিতে পারে? ওর বউ দিতে পারে। আমি এখানে জলসা করতে এসেছি বলে বড় পাঞ্জাবি পরে এসেছি, বাড়িতে পড়ি না, এখানে নামাজ পড়বো বাড়িতে পড়ি না, আমার বউকে নাজিম আলমের বাড়িতে বেড়াতে নিয়ে এসেছি, এমন বোরকা পরিয়েছি রাস্তা ধুলো পর্যন্ত ঝাড়ু দেওয়া যাচ্ছে,
বক্তার বউ বলে কথা, হাতে মোজা, চোখে মোজা, পায়ে মোজা, সব জায়গাতে এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা পুনরা হয় প, যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমার জেলখানাতে সব যাবে পালায়, শেষ দেখা তা মা বাবা সন্তানেও দেখে না, মাবুদ শেষ দেখা তা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, সকল গোনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলেও বাবার কফিন কাঁধে নিতে, জানাজা কাফন দাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায়, এই পাপীদের কঠিন ইমতেহানে ফেলো না মালিক, এই পাপীদের কঠিন ইমতেহানে ফেলো না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, শুক্রবারই পূর্ব মধ্যপাড়ার জনগণের উদ্যোগে আয়োজিত আজকের এই তাবলিগি জালসা সুনির্বাচিত সুযোগ্য সভাপতি মহাশয়, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, এছাড়া উপস্থিত প্রত্যেক বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক ও বয়োকনিষ্ঠদের জানাই যথাক্রমে যথাযোগ্য শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহশীষ ভালোবাসা। প্রশংসা মাত্র আল্লাহর জন্য, যিনি আমাদের একক রব, যিনি আমাদের একক ইলাহ, যিনি আমাদের একক খলে, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য শান্তি ধারা অবতীর্ণ হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কমিটির নির্দেশিকা অনুযায়ী আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে ইসলামে পর্দার গুরুত্ব ও বিধান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান প্রেক্ষাপটে পর্দার গুরুত্ব এবং বিধান, এ বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলোচনা হওয়া এবং বাস্তবায়ন হওয়ার প্রয়োজন মনে করি। আমি প্রথমেই একটা কথা বলে নিই, অনুরোধ সাপেক্ষে অত্যন্ত বিনয়ের সাথে বলি, ভাই যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান, যারা বাইরে দাঁড়িয়ে আছেন দয়া করে সামনে এসে বসুন। আমি যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে প্রয়োজনীয় তথ্যগুলো আপনাকে দেব, যেগুলো আপনার জীবনে কাজে লাগবে। দয়া করে বসুন, আলোচনা শুনুন। আমি এক থেকে সোয়া ঘন্টা বলবো, তারপরে আজকে প্রধান যিনি আকর্ষণ তিনি আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। আপনারা একটু আমার সঙ্গে কথা বলতে পারবেন কষ্ট করে? আমি একটা প্রশ্ন করছি, আচ্ছা বলেন তো পর্দার বিধান কাদের জন্য?
নারীদের জন্য আমি জানি আপনি এটাই বলবেন। পর্দা শব্দটা যখন আমরা বলি বা পর্দা শব্দটা যখনই আমরা শুনি, পর্দা শব্দটার আগে বা পিছে একটা শব্দ আমরা উজ্জ্বল রেখে দিই, সেটা হচ্ছে নারীরা মহিলারা। পর্দা করে না কারা, না তো মহিলারা। পর্দা করতে হবে কাদের, না তো মহিলাদের। এটা হচ্ছে আমাদের ধারণা এবং এটা 100% ভুল ধারণা। কেন? পর্দা শুধুমাত্র নারীদের জন্য নয়, পর্দা পুরুষদের জন্যও রয়েছে। পর্দার বিধান ইসলামে নারী পুরুষ উভয় শ্রেণীর জন্যই রয়েছে। সুতরাং পর্দা শব্দের সাথে যদি আমরা শুধুমাত্র নারীকে সীমাবদ্ধ করে দিই, মহিলাকে সীমাবদ্ধ করে দিই, তবে কিন্তু সমাজ গঠন হবে না এবং এটা ইসলামী ধারণা হতে পারে না। আল্লাহ আল কোরআনে মহিলাদের পর্দার কথা বলার আগে পুরুষদেরকে পর্দা করার কথা বলেছেন। এই ধারণা থেকে আমাদেরকে উঠে আসতে হবে। পর্দা কাকে বলে? পর্দা শব্দটি বাংলা প্রচলিত শব্দ, এর আরবি শব্দ হচ্ছে হিজাব। হিজাবের বাংলা হচ্ছে পর্দা, আবরণ, প্রলেপ, ঢাকনা। ইংরেজিতে বলা হয় কভার। আপনি যাই বলুন না কেন, শরিয়তের পরিভাষায় প্রাপ্তবয়স্ক পুরুষ, প্রাপ্তবয়স্কা নারী, তার বিশেষ অঙ্গকে শরিয়তের নির্দেশ অনুযায়ী অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখবে এবং এর মাধ্যমে তাদের চোখকে, জিহ্বাকে এবং যৌবনকে পবিত্র রাখবে। এটাই হচ্ছে পর্দা। আমি প্রথমে পর্দার গুরুত্ব নিয়ে কথা বলবো। কেন আমাদের পর্দা করতে হবে, পর্দা করে কি হবে, পর্দা কেন করতে হবে? পর্দার গুরুত্ব ইসলামে অপরিসীম। বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখলে সলাতের যেমন গুরুত্ব রয়েছে, সলাত যেমন ফরজে আইন, প্রত্যেক ব্যক্তিকে যেমন সলাত আদায় করতে হবে, 7 বছর বয়স হয়ে গেলেই যেমন সলাত আদায় করতে হবে, পর্দাও ঠিক ফরজে আইন, প্রত্যেককেই পর্দা করতে হবে। আচ্ছা বলুন, সলাত এত বড় একটা বিধান, নামাজ এত বড় একটা বিধান, এরপরও ফজরের সময় সলাত পড়লে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সলাত পড়া লাগে আর কি? ভাই কিছু বলছেন না যে ফজর থেকে জোহর পর্যন্ত আর কোন ফরজ নামাজ আছে? আছে? নেই। ফজরের নামাজ আপনি পড়লেন, তারপরে জোহর পর্যন্ত আপনার ফরজ নামাজ নেই। জোহরের নামাজ পড়ার পর থেকে আসর পর্যন্ত, জোহর যখন পড়লেন, জোহরের নামাজ পড়ে নেওয়ার পর থেকে আসর পর্যন্ত আর কোনো ফরজ নামাজ নেই, মানে আপনাকে আর পড়তে হবে না। আসর যখন পড়লেন ফরজ নামাজ, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আর আপনার জন্য নামাজ ফরজ নেই, মাগরিব থেকে এশা পর্যন্ত ফরজ নামাজ নেই। তার মানে মাঝে মধ্যে নামাজের গ্যাপ রয়েছে, মাঝে মধ্যে নামাজ না পড়েও আমরা চলতে পারি। রমজান মাসে আমরা রোজা রাখি বছরে একবার, তারপরে রমজান টু রমজান আর রোজা ফরজ আছে না? ফরজ নেই। আপনারা একটু কথা বলবেন, শুধু যদি বসে বসে শুনেন আর আমি শুধু বলে যাবো, আপনারা বুঝছেন কিনা কিছু হ্যাঁ হু বলবেন না, তাহলে আমিও বলে ইন্টারেস্ট পাবো না। যাকাত বছরে একবার ফরজ, একবার যাকাত দিয়ে দেওয়ার পরে তার পরবর্তী বছর পর্যন্ত আর যাকাত ফরজ আছে? নেই। হজ সারা জীবনে একবার ফরজ, একবার সারা জীবনে যদি আপনি হজ করে নেন, আপনার জন্য আর হজ ফরজ সারা জীবনে নেই। তার মানে আপনি ডিস্টেন্স পাচ্ছেন, অবকাশ পাচ্ছেন, কিন্তু পর্দা 1 মিনিটের জন্য ছাড় নেই। প্রত্যেকটা সময়ে আপনি বাড়ি থেকে বের হলেই, যখনই আপনি ঘর থেকে বের হবেন, তখনই আপনাকে পর্দার বিধান মানতে হবে। তাহলে পর্দার গুরুত্ব কোনো অংশেই কম নয়, অথচ আমরা আজকে পর্দা সম্বন্ধে যথার্থ অবগতি নই। সম্মানিত উপস্থিতি, পর্দা করব কেন আমরা? প্রথম পয়েন্ট, প্রথম কথা মনে রাখবেন, যে কোনো ইবাদতের ক্ষেত্রে
এটা আমরা মুসলিম তার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মানতে আমরা বাধ্য। পর্দা হচ্ছে আল্লাহর নির্দেশ, পর্দা হচ্ছে আল্লাহর রাসূলের নির্দেশ, সুতরাং পর্দার বিধান আমরা মানতে বাধ্য, যে কোন আল্লাহ আল্লাহর রাসূলের বিধানকে আমরা মানতে বাধ্য। সূরা আহজাব আয়াত নম্বর 36 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কানা লিমুমিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়ামান ইয়াসি আল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো বিধান, আল্লাহ আল্লাহ রাসূলের কোনো নির্দেশ যখন প্রকাশিত হয়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশ প্রকাশিত হয়ে যাওয়ার পরে কোনো মুমিন অথবা কোনো মুমিনার জন্য সেই বিধানের উপরে আর কোনো এখতিয়ার থাকবে না, আর কোনো স্বাধীনতা থাকবে না যে আমার ইচ্ছে হলে আমি এটা মানবো আর ইচ্ছে না হলে আমি এটাকে মানবো না। এই স্বাধীনতা কোনো মুমিন মুমিনার নেই। কেন? আমি একজন মুসলিম, আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, অতএব আমরা আল্লাহর বিধান মানতে বাধ্য। যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে অমান্য করলো সে স্পষ্ট পথভ্রষ্ট হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত এরা জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যে ব্যক্তি আমাকে অস্বীকার করলো সে জান্নাতে প্রবেশ করবে না। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, হে আল্লাহ রাসূল, কে অস্বীকার করলো, কে অস্বীকার করে জান্নাত যেতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুকরণ করলো, যে ব্যক্তি আমাকে মেনে চললো সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। ওয়ামান আসানি ফাকাদ আবা, এবং যে ব্যক্তি আমার নাফরমানি করলো, যে ব্যক্তি আমাকে মানলো না আমার কথা, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তাই আমরা আল্লাহ আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী পর্দা করতে বাধ্য। পয়েন্ট নাম্বার 2, অ্যাসিডের সাথে ক্ষারের একটা আকর্ষণীয় সম্পর্ক রয়েছে। অ্যাসিডের সাথে ক্ষারের একটা স্বাভাবিক সূক্ষ্ম আকর্ষণ রয়েছে, এটাকে বিজ্ঞানের ভাষায় আসক্তি বলা হয়। গবেষণায় জানা গেছে মহিলাদের দেহে, নারীদের দেহে অ্যাসিডের পরিমাণ বেশি রয়েছে এবং পুরুষদের দেহে ক্ষারের পরিমাণ বেশি রয়েছে। যেহেতু মহিলাদের দেহে অ্যাসিডের পরিমাণ বেশি রয়েছে, তার জন্য দেখবেন মহিলারা টক খেতে ভালোবাসে, আচার ফুচকা যে কোনো ধরনের টক খেতে মা বোনেরা বেশি ভালোবাসে, এবং পুরুষদের দেহে ক্ষার থাকায় এরা ক্ষার জাতীয় বস্তু, যেমন এরা মিষ্টি বেশি খেতে পছন্দ করে। তো স্বাভাবিকভাবে যেমন অ্যাসিড ও ক্ষারের একটা আকর্ষণ রয়েছে, তাই মহিলাদের দেহের উপরে পুরুষদের একটা স্বাভাবিক সূক্ষ্ম এবং প্রকৃতিগত আকর্ষণ রয়েছে, এবং পক্ষান্তরে পুরুষদের প্রতি নারীদের সূক্ষ্ম এবং প্রাকৃতিক একটা আকর্ষণ রয়েছে। ভাই কথা বলবেন না, কেউ কথা বলবেন না, দয়া করে যতক্ষণ বক্তব্য রাখবে কোনো কথা বলবেন না, কেউ কোনো কথা বলবেন না, একদম অনুরোধ করছি আমি। ছাড়েন আর ছাড়েন তো, আর কিছু বলেন না। তো যেহেতু অ্যাসিডের সাথে ক্ষারের আকর্ষণ রয়েছে, সেহেতু মহিলাদের দেহের প্রতি পুরুষের আকর্ষণ রয়েছে, পুরুষের দেহের প্রতি নারীদের আকর্ষণ রয়েছে, তাই পর্দা করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান, কোন পুরুষ এবং কোন নারী, বেগানা কোন পুরুষ এবং বেগানা কোন নারী যেন নির্জনে অবস্থান না করে।
যদি নির্জনে কোনো বেগানা পুরুষ বা বেগানা নারী অবস্থান করে তাহলে সেই জায়গাতে তৃতীয় জন শয়তান অবস্থান করে। শয়তান পরস্পরকে পরস্পরের যৌনতার দিকে আহ্বান করে, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে পর্দার বিধান দিয়েছেন, পর্দা করতে হবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব বিনতে জাহাসকে বিবাহ করলেন, জাইনাব বিনতে জাহাসকে বিবাহ করার পরে ওয়ালিমার দাওয়াত আমরা করি না ভাই? বিবাহের পরে ওয়ালিমার দাওয়াত করি তো আমরা। এই ওয়ালিমার দাওয়াত দিয়েছেন মানুষকে, লোকেরা আসছেন দলে দলে খাচ্ছেন রুটি আর গোশত, রুটি আর গোশত খেয়ে খেয়ে দলে দলে চলে যাচ্ছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা চাচ্ছেন যে মানুষ যেন আমার বাড়িতে এসে বসে না থাকে, খাওয়া হবে, খাওয়া হলে যেন তারা চলে যায়। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে দেখবেন, আপনার বাড়িতে এসেছে তো প্রয়োজন হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কথা ছিল কথা শেষ, খাওয়ার ছিল খাওয়ার শেষ, তারপর অযথা বসে বসে গল্পতে ব্যস্ত হয়ে গেছে, আপনি তাকে উঠাতে পারছেন না, বলতে পারছেন না, আপনি চলে যান, কারণ আপনার প্যাস্টেজ লাগছে যে কি করে বলবো লোকটাকে যে তুমি চলে যাও উঠে। কিন্তু ওই ব্যক্তি ওটা বুঝতে পারছে না যে আমার এখান থেকে চলে যাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাচ্ছেন যে আমার বাড়িতে খাওয়া হলে লোকেরা যেন বেরিয়ে চলে যায়, দল দল আসছে, দল দল খেয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই লোকগুলি উঠছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেখান থেকে উঠে গেলেন, নিজে সেখান থেকে উঠে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকে, হে আয়েশা তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর শান্তি বর্ষণ হোক, তুমি কেমন রয়েছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর দিলেন সালামের, এবং আবার আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন আপনি আপনার নতুন স্ত্রীকে কেমন পেয়েছেন? এইভাবে এক এক করে আল্লাহ রাসূল সমস্ত স্ত্রীর সঙ্গে দেখা করলেন। দেখা করার পরে আবার যখন ফিরে আসলেন, এসে দেখছেন আবার সেইখানে তিনজন লোক বসে গল্প করছে, খাওয়া হয়ে গেছে, সবাই চলে গেছে, তিনজন লোক বসে গল্প করতে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন সে লোকগুলো চলে গেল আল্লাহ রাসূলকে আমি খবর দিলাম, আল্লাহ রাসূল এবার ওই তিনজন লোক আর নেই, চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মনে করছেন যে আমি এবার আমার স্ত্রীর নিকটে যাব, এবার আমি আমার ঘরে প্রবেশ করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে আসছেন, তিনি বলছেন আমি ইচ্ছা করলাম আল্লাহ রাসূলের সাথে আমিও ঘরে ঢুকব, কিন্তু আমি যখন তার পিছনে পিছনে যাচ্ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাকে চোকাটের ভিতরে দিয়েছেন এবং একটা পা চোকাটের বাইরে রয়েছে, এই মতো অবস্থায় আমি পিছনে রয়েছি, আর আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে পর্দাখানাকে ফেলে দিলেন, আমি আর ঘরে প্রবেশ করলাম না, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল এবং এই আয়াতটা উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে অবতীর্ণ হয়েছিল। তিন জায়গাতে উমার ফারুকের পক্ষে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, তার মধ্যে এইটা একটা, ওয়াইদা সালতুমুহুন্না মাতা'আ ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। শুনে নাও হে মানুষেরা, তোমরা যখন নাবীদের স্ত্রীদের ঘরে প্রবেশ করতে যাবে, তোমরা খবরদার ঘরের মধ্যে তোমরা ঢুকবে না, তোমরা পর্দার আড়াল থেকে যদি কোনো কিছু চাইতে হয় তবে পর্দার আড়াল থেকেই তোমরা চেয়ে নেবে। আয়াত অবতীর্ণ হয়ে গেল পর্দা, পর্দার আড়াল থেকে চেয়ে নেবে, ঘরের মধ্যে যাবে না। এটা সূরা আহজাব আয়াত নম্বর 53। আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, হে ঈমানদারগণ খবরদার
তোমরা আল্লাহর নবীর ঘরে প্রবেশ করবে না। যখন তোমাদেরকে খাওয়ার জন্য ডাকা হবে, যখন তোমাদেরকে দাওয়াত দেওয়া হবে, তোমরা রান্না হওয়ার আগে, রান্না প্রস্তুত হওয়ার আগে তোমরা বাড়িতে ঢুকবে না। আর যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন তোমরা ওয়াজ ওঠা গল্প গুজবে মেতে যাবে না। তোমরা সেখান থেকে খাওয়া হলে তোমরা বেরিয়ে চলে যাবে।